আল্লাহর কাছে ক্ষমা চাও, আল্লাহ আমার মত দুর্বল আর কেউ নাই, একটা বেতের বাড়ি সহ্য করতে পারি না, জাহান্নামের আগুন আর কেমন করে সহ্য করব, এই কথাটা যার দিলে আসে তারা ঘুমাইতে পারে না, তারা কান্না কান্না খানা খাইতেছে, হঠাৎ হবে আহ বলে আওয়াজ দেয়, হঠাৎ হবে চিৎকারের আওয়াজ, বান্দা ঘুমাইতে গেল হঠাৎ করে আহ করে আওয়াজ দেয়, ওই বান্দার অন্তরে ভয়, আরে আমি কি জান্নাত কামাই করতে পেরেছি, জান্নাতের টিকিট পাইলেন দর্জন সাহাবা আবু বকর ওমর ওসমান আলী, এদের ইতিহাস পড়ে দেখো সারা জিন্দেগী কান্না করেছেন, অন্ধকার কবরে কি উপায় হবে আমার, আমি একা একা কবরের মধ্যে কিভাবে থাকবো, ওসমান রাদিয়াল্লাহু তাআলা কবরের কিনারা দিয়ে গেলে হাউ মাউ করে কান্না করতেন, কারণ এই মরণের পরে প্রথম ঘাঁটি কবর, এই চিন্তা যখন আসতো চোখের পানি ধরে রাখতে পারতেন না, এরে আল্লাহর বান্দা নবীর তরিকা মতো চললে ব্যবসা বাণিজ্য বন্ধ হবে না, লেখাপড়া স্কুল কলেজ বন্ধ হবে না, নবীর তরিকা মতো চললে কারো চাকরিও নষ্ট হবে না, ও আল্লাহর বান্দা তওবা করে না জীবন চলে যাবে গলায় শুয়ে আছি আর জীবনে নামাজ ছাড়ব না, এরে নবীর উম্মতের দল যখন আল্লাহর মহব্বত অন্তরে জন্মায় গেল আর জাহান্নামের অন্তরে জন্মায় গেল, ওই আফ্রিকার কাউন্টি থেকে গেলাম আমার নবীর দরবারে দৌড়ায়, আমার নবীর মহব্বতে পাগল হয়ে গেলেন বেলাল, মসজিদে নববীর মধ্যে আজান দেয় নবীর আসে, ওই বেলাল এত গরিব বেঈমান উমাইয়ার বাড়ি কাজ করে, উমাইয়া দেখে বেলালের ঠোঁটের ভিতরে কি যেন আওয়াজ নড়াচড়া করে, বেলাল কিসের আওয়াজ করে, বলে আমি আমার মালিকের নাম স্মরণ করি আল্লাহর জিকির করি, উমাইয়া বলে কোন আল্লাহ নাই কোন জিকির নাই, যত বাধা দেয় বেলালের আওয়াজ আরো বেড়ে যায়, যত বাধা দেয় তত আওয়াজ বেড়ে যায়, কারণ এটা তো আল্লাহর দেওয়া কারিশমা, ইমানের মধ্যে যখন আঘাত বেশি হবে ইমানদারের ইমানের স্পিরিট বেড়ে যাবে, মুসলমানের ইসলামে যখন আঘাত হবে ইসলাম ওয়ালাদের ইমানের তেজ আর শক্তি বেড়ে যাবে, বেলালের উপরে যত আঘাত বেলালের আওয়াজ বেড়ে গেল, বেলালকে এবার উত্তপ্ত গরম 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 বালুর মধ্যে টানতেছে, বেলালের পিঠের চামড়া গুলো ফুলিয়ে যাইতেছে, বেলাল কান্না করে বলে হে মালিক দুনিয়ায় কষ্ট দেয় সহ্য করা সম্ভব, মরণের পরে কোনো আযাব সহ্য করতে পারবো না রে আল্লাহ, জাহান্নামের আযাব থেকে তুমি মাফ করে দাও, এরে নবীর উম্মতের দল আল্লাহর কাছে বিনয়ের সাথে তওবা করো রে বাবা, দুনিয়াটা কিছুই না, দুনিয়াতে একসে তুমি আসছো একা, আবার কেমন যেন একাই হয়ে যাইতেছি, এক সময় দেখতেছি আমার বন্ধু অনেক ছিল এখন অনেকেই না, খেলার মাঠে কত খেলছি কত বন্ধু ছিল আজকে অনেকেরই দেখি না খবরও জানি না কই আছে, লেখাপড়ার জীবনে কত বন্ধু নাই নাই, কেমন যেন নিজেকে মাঝে মাঝে অসহায়ের মতো মনে হয়, ডানে দেখি অন্ধকার বামে অন্ধকার, আব্বা ছিল মোবাইলে খবর নিতেন অনেকের বাবাও নাই, রাত্রের গভীরে বাবাই মোবাইল করে খবর নিতেন, কোথায় তুমি খানা খেয়েছো ঘুমিয়েছো নাকি শরীরের কি হাল, যার বাবা নাই তার আর মোবাইল দিয়ে কেউ খবর নিতে পারে না, মা বারবার মোবাইলে খবর নিতেন ও বাবা তাড়াতাড়ি খানা খা, হাত তাড়াতাড়ি ঘুমায় যা শরীরটারে নষ্ট করিস, যার মা নাই যার বাবা নাই তারে খবর নেওয়ার মতো কেউ নাই, এতিমের মতো মনে হইতেছে, মা গেল বাবা গেল ভাই গেল বোনেরা গেল আপনজনেরা সবাই চলে গেল, একদিন ডানে বামে তাকায় দেখবি আপন বিবিও নাই, একদিন তাকায় দেখবা বাবা সন্তান আর কাছে নাই, কেমন কেন একা একা অবস্থা, আগে নিজের শক্তি দিয়ে কাজ করতারে যুব, তিনজনের কাজ একা করিয়া তিনজনের টাকা কামাই করতে পারতো, কিন্তু এখন আর সেই শক্তি নাই রে বাবা, সারাটা দিন ডিউটি করলে তোমার মাথা ব্যথা পেট ব্যথা শুরু হয়ে যায়, এখন কেমন যেন শরীরটা দুর্বল হতে চলছে, কেমন কেন একা একা হয়ে যাইতেছি, খবর আসতেছে তোমার মা নাই, খবর আসতেছে তোমার বাবা নাই, মোবাইলে খবর আসতেছে তোমার বন্ধু নাই তোমার ভাই নাই,
এমন একটা সময় আসবে হঠাৎ করে আওয়াজ হবে তুমিও নাই কেউ তোমার পাশে নাই আপন কেউ নাই চোখ দিয়ে তখন তুমি সামনের মতো দেখবা তোমার আপনজনেরা কেউ নাই সবাই পাগল হয়ে গেছে তোমারে তাড়াতাড়ি কবরস্থ করার জন্য কেউ দৌড়ায় কাফন কেনার জন্য কেউ যাইতেছে বড়ই পাতা দিয়া গরম পানি করতেছে আমারে চিরবিদায়ের গোসল দেওয়ার জন্য কেউ যায় বাস বাগানে বাস কাটার জন্য কেউ যায় কবর খনন করার জন্য এই যে আমার জীবনের দুনিয়ার সব স্বপ্ন শেষ কই আমার দোকানদারি কই আমার কর্মচারী কই আমার ফ্যাক্টরি আর টাকা পয়সা কই আমার বাড়ি আমার গ্রামের বাড়ির থেকে আজ আমার আপনজনেরা টেনে টেনে ঘর থেকে নামাইতেছি আমার গায়ে জামাটা পেলে এখন আর কেউ আমার পাশে আসতে চায় না যখন আমাকে ধরিয়া কবরের মধ্যে রাখা হচ্ছে আমার সামনে পেছনে মাথার কানারায় পায়ের কিনারায় লোক নামিয়ে কবরে রাখলো মনে মনে যেন স্বপ্নের মতো ভাবতেছি আমার কেউ নাই কবরে বুঝি আমার এই মাথার কিনারার মানুষটা আমার সেরে যাবে না কিন্তু পাশের চালিটা যখন আমি চাইতেছি বাসের চালির উপরে যখন হুমলা পাকর পলিথিন দিয়া ঢাইতেছে হঠাৎ করে দেখি পায়ের কিনারার লোকটাও লাফ দিয়া উঠিয়ে গেল আমার মাথার কিনারার লোকটাও উঠিয়ে গেল এখন আমার চিরবিদায়ের আওয়াজ দিয়া আমারে বুঝাইতেছে মাটির তৈরি মানুষ মাটির মধ্যে চিরনিদ্রায় চলে যা মাটি পাড়ায় পাড়ায় দিতেছে একটা ছিদ্র নাই টেলিফোনের ব্যবস্থা নাই সবাই পাড়াইয়া পাড়াইয়া মাটি দিয়া সবাই চলে গেল এখন আমি কবরে একা একটু ছিদ্র নাই একটু বাতি নাই একটা বিছানা পত্র নাই এখন শীতের ভিতরে কত কম্বল ল্যাপ গায়ে দিলাম কত কোট গায়ে দিয়া থাকলাম চাদর গায়ে দিলাম কিন্তু এখন যদি মরে যাই আমারে খালি বিছানায় কবরে ফালায় রাখবে আমি অন্ধকারে একা থাকতে বড় ভয় পাই আমি পাতি জ্বালাইয়া একা থাকি না হয় অন্ধকারে থাকতে পারি না ভয় লাগে কিন্তু কবরের অন্ধকারে কেমন করে থাকতে রে গোলাম ওই কবরে পাতি ছাড়া কেমন করে থাকবি যদি একটু জিকিরের আলো নিয়ে কবর যেতে পারো নামাজের আলো নিয়া কবরে যাও নামাজ রোজার আলো নিয়া যদি কবরে যাও ওই কবরে কোরআন গিয়া বলবে খবরদার ইসলাম পড়বা না এই বান্দার বন্ধু আমি কোরআন আসছি সহযোগিতার জন্য কিন্তু বান্দা যদি তোমার কাছে কোনো আলো না থাকে জিকিরের আলো নাই নামাজের আলো নাই রোজার আলো নাই সুন্নতের আলো নাই কোনো আলো যদি না থাকে অন্ধকার অন্ধকার এই অন্ধকারের মধ্যে দেখবা হঠাৎ করে বিকট বিকট আওয়াজ শোনা যাইতেছে কিসের আল্লাহ তখন দেখাই দিবে সে আওয়াজ তোমার কাছে কোনো আলো নাই দেখবা চারিদিকে শুধু বিকট আওয়াজ ওরে আল্লাহর গোলাম আল্লাহ বলবে রে নাফরমানের আর সহ্য করা যাবে না সময় দেওয়া হবে না এরে কবরের মাটি দুই পার্শ্ব থেকে বেদিন বেঈমানের বেনামাজের এত জোরে জোরে চাপ দাও চাপের কারণে পাথরের হাত দিয়ে চুরমার হয়ে যাবে এরে আল্লাহর বান্দা তওবা করো চোখের পানি ছেড়ে কাঁদো আমার মায়ার নবীর কোন গুনাহ নাই সেও যদি কান্না করতে পারেন আবু বকরের মতো বান্দা জান্নাতের সুসংবাদ পাইও যদি চোখের পানি ছেড়ে কবরের ভয়ে কান্না করতে পারেন উমরের মতো বান্দা ঈদের দিন বসিয়া কান্না করে আমার কবরে কি উপায় হবে
মা তোমা কেন কাঁদবে না হযরত ওসমান যদি কান্না করেন তুমি আমি কেন কান্না করব না গুনার কারণে আমার দিলটা পাথর চোখে পানি নাই ডানে বামে তাকায় দেখো কার চোখে পানি আছে হাতটা বাড়ায় তো আচ্ছা কান্নাওয়ালার দোয়া খালি ফেরত যাবে না ওরে সাদা দাড়িওয়ালা পাইলে দোয়া চাও বাবারে পাইলে দোয়া চাও বাবার বয়সের লোকটা পাইলে দোয়া নাও দোয়া ছাড়া তোমার গুনাহ ছাড়তে পারবা না দিন নরম হবে না আল্লাহর কাছে তৌফিক চাও হে আল্লাহ কান্নাওয়ালা চক্ষু দান করে দাও যেই চোখে পানি নাই ও চোখ আমি চাই না রে আল্লাহ যেই জবানে তোমার নামের জিকির নাই ওই জবান আমি চাই না যেই অন্তরে আখেরাতের ফিকির নাই সে অন্তর চাই না ও আল্লাহ তুমি মাফ করে দাও জীবনে বহু অন্যায় করেছি আর করব না নামাজ আর ছাড়ব না বেপর্দায় চলব না মা বাবাকে কষ্ট দিব না আলে বলে আমাদের বিরোধিতা করব না নবীর সুন্নাত অনুযায়ী চলব সহিভাবে কোরআনটা শিখব ও আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও আমাদের সবাইয়ের গুনাহগুলো মাফ করে দাও আমাদের গুনাহ থেকে হেফাজত করো তওবা করার মতো তৌফিক দান করে দাও তওবার উপরে মজবুত হয়ে চলার মতো আমাদের সবাইকে তৌফিক দান করে দাও আমিন আল্লাহর ভয়ঙ্করে ঢুকাও তাকওয়া বড় দামি একটা সম্পদ কোরআনের শুনে তো আল্লাহ তাকওয়ার বয়ান দিলেন যালিকাল কিতাবুন রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন এ কিতাবে কোনো ভুল নাই মুত্তাকিন যারা তাদেরকে হেদায়েতের পথ দেখাবে কোরআনের শেষেও তাকওয়া ওয়াত্তাকু ইয়াউমান তুরজাউনা ফিহি ইলাল্লাহ ভয় করো ওই দিনকে যেদিন আল্লাহর সামনে সকলে হাজির হতে হবে হাজির হইয়া আল্লাহর কাছে জবাবদিহিতার কাজ করায় দাঁড়াতে হবে আল্লাহর ভয় অন্তরের মধ্যে জমা করো সাবধান দুই নাম্বার সিগন্যাল হলো মুসলমান না হইয়া কেউ কবরে আসবে না আল্লাহ বলেন নাই পীর না হইয়া কেউ কবরে আসবে না বাড়ির মালিক না হইয়া কবরে আসবে না আল্লাহ বলেন নাই টাকার মালিক না হইয়া কবরে আসবে না মুফতি না হইয়া কবরে আসবে না মুহাদ্দিস না হইয়া কবরে আসবে না বক্তা না হইয়া কবরে আসবে না ইমাম খতিব না হইয়া কবরে আসবে না টাকাওয়ালা না হইয়া কবরে আসবে না ইমাম মুক্তাদি না হয়ে কবরে আসবে না বলে নাই যে চেয়ারম্যান মিম্বারে প্রতিমন্ত্রী না হয়ে কবরে আসবে না বলে নাই আল্লাহ বলেন তুমি চেয়ারম্যান না শিক্ষিত না মূর্খ না আলেম না বাইরে আলেম ধনী না গরিব আমার জানার দরকার নাই তোমার আসল পরিচয়টা দিয়ে তুমি হাজির হয়ে যাও মুফতি তোমার আসল পরিচয় না চেয়ারম্যান মিম্বারে প্রতিমন্ত্রী আসল পরিচয় না আমার আপনার আসল পরিচয় হলো আমি মুসলমান ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين যারা মানুষকে আল্লাহর দিকে ডাকে আর নেক আমল করে আর দাবি করে কি আমি আমি বক্তা বুঝি না আমি পীর না আমি আমি কোন ডাক্তার না ডক্টর না প্রফেসর না আমি ইঞ্জিনিয়ার না আমি কোটিপতি না আমার বড় পরিচয় হলো আমি একজন মুসলমান দুনিয়াতে এসেছিলাম কোন ডাক্তারি সাইনবোর্ড কপালে ছিল না দুনিয়াতে আসার সময় বক্তা নামের সাইনবোর্ড আমার কপালে ছিল না দুনিয়াতে আসার সময় মুক্তি নামের টাইটেল আমার কপালে ছিল না দুনিয়াতে আসার সময় আমরা সকলেই ছিলাম একই হালাতে একটাই পরিচয় ছিল আমি মুসলমানের সন্তান বিদায় বেলা যখন সাদা কাপড়ের মধ্যে প্যাকেটিং করে আমাকে কবর দেশে নেওয়া হবে তখনও কিন্তু কোন সাইনবোর্ড থাকবে না রে বাবা কে মুফতি কে মুহাদ্দিস কে আলেম কে গায়েব আলেম কে শিক্ষিত কে মূর্খ কে ধনী কে গরিব কে ইমাম কে মুক্তাদি কে পীর কে মুরিদ কোন ভেদাভেদ থাকবে না ওই কাপড়ের মধ্যে ঢুকানোর পর সকলের হালাত হয়ে যাবে সমান কবরে নেওয়ার পর কে কোন পীরের মুরিদ জিজ্ঞাসা করা হবে না কত টাকা কামাই করেছো জিজ্ঞাসা
বিষয় করা হবে না সবার জন্য তিনটা প্রশ্ন রেডি করিয়া কবরের মধ্যে যাও রবের পরিচয় দাও ধর্মের পরিচয় দাও রহমাতুল লিল আলামিনের পরিচয়টা দাও তিন প্রশ্নের জবাব দিবা কবর হবে বেহেশতের বাগান আর জবাব যদি দিতে না পারো রওজাতুল রিয়াজ জান্নাহ হবে না তোমার কবর হবে উফরাতুল মিন খুফারিন নার কবর হবে জাহান্নামের বড় গর্ত অতএব দলাদলি বুঝিনা তিন প্রশ্নের জবাব ঠিক করো আর এই তিনটা প্রশ্নের জবাব ঠিক করার জন্য তো এত আল্লাহওয়ালাদের মেহনত তাবলীগের মেহনত চরমনাইয়ের মেহনত দেওবন্দীদের মেহনত আমাদের তাবলীগ আর চরমনাইয়ের দেওবন্দি কেউ বলে না দেওবন্দের গোলামি করো চরমনাইয়ের গোলামি করো তাবলীগের গোলামি করো কওমির গোলামি করো না না আমাদের এক আওয়াজ তিন প্রশ্নের জবাব ঠিক করো রবের সাথে সম্পর্ক জোড়ায়া দাও হে আমার রব কে আমারে বানাইলেন আমার কথা বলার শক্তি কে করলেন আমার মায়ের গর্ভে কে আমার খানার আয়োজন করলেন আমি আসার আগে মায়ের স্তনে দুধের ব্যবস্থা কে করলেন আমি হাঁটতে জানতাম না হাঁটার শক্তি কে দান করলেন আমি কথা বলতে জানতাম না কথা বলার শক্তি কে দান করলেন এই কথাগুলোই তো উম্মতারে বুঝায় রবের পরিচয়টা দাও রব আমাকে আমার আব্বা আপনা পীর আপনা মা আপনা কেউ আপনা একমাত্র আমার জীবন মরণের আপন হলেন আমার রব রবের পরিচয়টা নাও কবরে গেল জিজ্ঞেস করা হবে মার রব্বু তোমার রবকে দুনিয়াতে যদি না চিনো কবরে গিয়া তো বলতে পারবা না দুনিয়াতে যদি চিনিয়েই যাও কবরে গিয়া ওই বান্দা জবাব দিবে রব্বি আল্লাহ আমার রব আর কেউ নয় আমার রব হলেন একমাত্র আল্লাহ এই তিন প্রশ্নের জবাব ঠিক করার জন্য চরমনাই যায় তাবলিগে যায় দেওবন্দীদের কাছে যায় আর কোনো কাম নাই গোলামি আল্লাহর তরিকার রসূলের এই তিন প্রশ্নের জবাব ঠিক করাই হলো মূল মিশন কথা বুঝলেন আর কোনো কাম নাই গোলামি করি আল্লাহর আদর্শ মানি রসূলের তিন প্রশ্ন ঠিক করার জন্য পারি না বুঝি না তাকওয়া নাই জবান না পাক চোখ না পাক হাত না পাক আল্লাহ আলাদের জিহ্বা পবিত্র চোখ পবিত্র তাকাইলেই আল্লাহর রহমতের একশো সুযোগ বুঝেন না কথা আল্লাহ আলাদের চেহারা দিয়ে তাকাইলে কেমন যেন মনটা চায় একটু আমল করা শুরু করি গুনাহ থেকে বাঁচার চেষ্টা করি এটাই আল্লাহ আলার নিশানা আর যদি আপনার মুরব্বির দিকে তাকাইলে মনে হয় আমি কি হুজুরের দিকে আরো আমার থেকে আগানে বলে কি আমি বিরিয়ানি দিয়ে দিলাম যাবে এরম মুরব্বিও এই জমিনে আছে না নেই শুধু মুরব্বি না সে অলি খুন ছিল বলি আছে না নেই আছে না আল্লাহ কয় আমারে ভয় কয় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ আল্লাহকে ভয় করো মুসলমান না হইয়া কবরে যাইও না এক চালাক ডাক দিয়া তো মুসলমান হব না কবরে যাব না মুসলমান হব না কবরও যাব আল্লাহ কইছে মুসলমান না হয়ে মরবি না মুসলমান হব না মরব তাহলে বেঈমান মরে জ্ঞান মরে জ্ঞান মরে জ্ঞান মরে জ্ঞান মরে জ্ঞান মরণের টাইম যেহেতু মান্না নাই পৃথিবীতে আসার একটা টাইম ছিল আম্মা জান বলছে আমার গর্ভে বাচ্চা বা ডাক্তার কয় 10 মাস অপেক্ষা করো 9 মাস অপেক্ষা করো অমুক তারিখে বাচ্চা পৃথিবীতে প্রসব করবে আমার টাইম ছিল আসার মা প্রস্তুতি নিতে পেরেছিলেন আমি আসব আম্মা জান কি করবেন সব আয়োজন করতেছিলেন কিন্তু যাওয়ার কোনো প্রস্তুতি আম্মাও জানে না যে আমি তার সামনে মরে যাব আমিও জানি না আমার কাঁধে আম্মা জানের লাশ উঠবে বলতে পারি না বাবাও জানে না সন্তানের লাশের খাটিয়া কাঁধে উঠবে আবার সন্তানও জানে না যে বাবার লাশের খাটিয়া কাঁধের মধ্যে নিয়ে কবরে যাওয়া লাগবে এর নবীর উম্মতের দল যাওয়ার কোনো যেহেতু টাইম নাই এখানে বসেছো যাওয়ার গ্যারান্টি নাই
যেহেতু মরণের সময় তোমার হাতে নির্দিষ্ট নাই, মরণ যে কোনো সময় হতে পারে রে বাবা, যেহেতু মরণের কোনো নির্দিষ্ট টাইম তোমার জানা নাই, অতএব মুসলমান হইতে বান্দা দেরি করিও না। মুসলমান কাকে বলে? মুসলমান কেমনে হওয়া যাবে? আল্লাহ পাকের একজন গোলাম বুজুর্গ ডাক দিয়া বলেন, মুসলমানি বুয়া দগর গর্দন রে আদা, মুসলমানি বুয়া দগর গর্দন রে আদা, নামে খুদ বদসতে খাজা দাদান গর্ব সুরত আদমি ইনসাফ দে মদবু জাহল নামে কসাব দে আদমিরা আদমিয়ত লাজমাস উদেরা গর গুনা বাসত নিজমান আদমিয়ত লাহলো শাহম ওষতে নিস আদমিয়ত জুজর জয়ে দুসতে নিস। আরে মুসলমান যদি হতে চাও বান্দা, কালেমার লাগাম আল্লাহর হাতে ছেড়ে দাও, নিজের কোন ইচ্ছা নাই, সব আমার আল্লাহর ইচ্ছা, নিজের মন মতো চলা যাবে না, খানাও খাওয়া যাবে না, আল্লাহর হুকুম মতো আমার চলতে হবে, আল্লাহর হুকুম মতো যদি আমি চলি তাহলে আমার কদমটা সিনেমা হলের দিকে যাবে না, দুর্গা পূজায় যাবে না, কানের প্যান্ডেলে যাবে না, আমার কদমটা বারবার আল্লাহর ঘরের দিকে আগায় যাবে। আল্লাহর হুকুম মতো যদি আমি চলতে থাকি, আমার কালেমার রশি যদি গলায় লাগায় চলি, তাহলে কালেমা আমাকে বারবার বলে, খানা সামনে পেলেই খাবি না, খানাটা দেখবি এই খানা খাইলে আল্লাহ বেজার হবে না খুশি হবে, এরপরে আল্লাহ খুশি হওয়ার খানাটাও যখন খাবি তখন যখন আল্লাহর নাম নিবি শুকর আদায় করবি, লাকাল হামদ ওয়া লাকাল শুকর, ও আল্লাহ সব অনুদান তোমার, সব কৃতজ্ঞতা তোমার জন্য আল্লাহ, এই খানা তুমি না খাওয়াইতে পারবে আমি খেতে কত মানুষ ইফতারির আযান চলতেছে, ইফতারির পানির গ্লাসটা মুখে দিছে, এক ঘোক পানি দেওয়ার পরে বান্দা কাত হয়ে পড়ে গেল, হঠাৎ করে সবাই ধরে দেখে দুনিয়াতে জিন্দা নেই। আরে নবীর উম্মতের দল, মুসলমান কাকে বলে? শরীর আছে মোটা তাজা গোশত, না না আদমিয়ত লাহমো শাহম পোষতে নিস আদমিয়ত জুজরে জয়ে দোস্তে নিস। আল্লাহর বান্দা তুমি খাঁটি মুসলমান যদি হতে চাও, আমার শরীরের গোশত আর চেহারার নাম আমার মানুষ না, মুসলমানই না, মানুষ যদি হতে চাও, মানুষ হওয়ার একমাত্র মেডিসিন হলো আমার আল্লাহ তাআলা সন্তুষ্ট মতো চলা। মান কানা লিল্লাহ কানা আল্লাহু লাহ, যে ব্যক্তি আল্লাহর হয়ে যাবে ওটা জগৎ তার গোলাম হয়ে যাবে। আমার কোনো ইচ্ছা নাই, আমি খানা খাই আমার আল্লাহর সন্তুষ্টির জন্য, আমি ঘুম যাই আমার আল্লাহর সন্তুষ্টির জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য যদি কেউ খানা খায় সে আসন দিয়ে খানা খাবে না, আল্লাহর সন্তুষ্টির জন্য যদি কেউ খানা খায় ওই বান্দা চেয়ার টেবিলে খানা খাবে না, আল্লাহর সন্তুষ্টির জন্য যদি খানা খায় ওই বান্দা বিসমিল্লাহ ছাড়া খানা খাবে না, আল্লাহর সন্তুষ্টির জন্য যদি খানা খায় ওই বান্দা বাম হাতে কোনো পানি পান করবে না, আল্লাহর সন্তুষ্টির জন্য যদি খানা খায় বস্তার খান সারা খানা খাবে না, আল্লাহর সন্তুষ্টির জন্য যদি খানা খায় ওই বান্দা পেট পুড়ে খাবে না, ওই বান্দা খানার ভিতর তালাশ করবে আমার আল্লাহ। আল্লাহর সন্তুষ্টির জন্য বান্দা যদি ঘুমাইতে যায় ওযু সারা ঘুমাইবে না, আল্লাহর সন্তুষ্টির জন্য যদি বান্দা ঘুমাইতে যায় নামাজ বাদ দিয়ে ঘুমাবে না, আল্লাহর সন্তুষ্টির জন্য যদি বান্দা ঘুমাইতে যায় ওযু সারা নাক কান সারা ঘুমাবে না, আল্লাহর সন্তুষ্টির জন্য যদি ঘুমাইতে যায় আল্লাহর নামের জিকির আর নবীর দরুদ ছাড়া ঘুমাইবে না, গল্প করে ঘুমাবে না, কানের তার কানে লাগায় ঘুমাবে না, মোবাইলটা সামনে নিয়ে কোরআন শরীফের মতো দেখবে আর ফেসবুক চালায় ঘুমাবে না। আল্লাহ মহব্বতের বান্দা যখন ঘুমাবে তখন ওযু করিয়া কান কাতে শুয়ে শুয়ে নবীর দরুদ শরীফ পড়বে, আর হিসাব নিলেই বেরে আল্লাহ আজকে ফজর থেকে আজকে ঘুম পর্যন্ত কয়টা গুনাহ করেছি, এতটা গুনাহ করেছি আল্লাহ, জবান দ্বারা আমি 13টা গুনাহ করছি, চোখের দ্বারা 3টা গুনাহ করছি, হাতের দ্বারা গুনাহ করছি, ও আল্লাহ আমার আজকের ঘুমটা না জানি জীবনের শেষ ঘুম হয়ে যায়, এই ঘুমের মধ্যেও তো কত মানুষের মাথায় গাল হয়ে যায়, সকালবেলা আম্মা জান ডাকতেছে বাবা তাড়াতাড়ি
উঠিয়া নামাজ পড় তুই না ওয়াজে গেছিলি আম্মা জান ডাক দিতেছে একটাকে প্রতিদিন সন্তান জবাব দেয় আজকে তিন ডাক দিল কোনো জবাব নাই মায়ের অন্তরের মধ্যে হঠাৎ করে একটা আঘাত এসে গেল না জানি কোনো দুর্ঘটনা দরজা লাথি দিয়া ভেঙে গিয়া দেখে সন্তানের পুরো বডি নাই পাথরের মতো শক্ত হয়ে গেল বরফের মতো ঠান্ডা হয়ে গেল মা চিল্লায় কয় তোরা কই আছো আয় আয় আমার কলিজার টুকরা সন্তান চলে গেছে আমি এখন কোথায় যাব আমার কে একবার মা বলে ডাক দিবে আমার কলিজা ঠান্ডা করবে এরে নবীর উম্মতের দল আল্লাহ তাআলার বান্দা যখন ঘুমাইতে যাবে হিসাব করবে সারা দিন আমার কত আয় হলো কত ব্যয় হলো আমার কত গুনাহ হলো কত ন্যাক হলো গুনার জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইবে আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও আজকে যদি আমার মরণ হয় আমার সন্তান গুলো আমার কিনারে এসে আব্বু আব্বু বলে ডাকবে আমার জবানে কোনো জবাব আর আসবে না আমার জন্য কবরের দাফন কাফনের ব্যবস্থা হয়ে যাবে রাতের বেলা আমি থাকবো একা মাটির ঘরের ভিতরে একা একা শুয়ে থাকবো যেখানে নাই কোনো বাতি নাই কোনো বন্ধু নাই কোনো আওয়াজ ওই কবরের মধ্যে আমি একা একা কিভাবে থাকবো এই চিন্তা যখন মাথায় আসবে ওই বান্দার ঘুম হবে না সামান্য সময় ঘুমায় যাবে হঠাৎ করে তাকায় দেখবে ঘড়ির মধ্যে তিনটা বাজিয়ে গেছে তখন বান্দার অন্তরের মধ্যে একটু মায়া জন্মায় যাবে আরে আল্লাহ তো ফজরের সময় জমিলেই সামান্তারে ডাকে বলেন নাই আল্লাহ তো বলেন না আমি জোহরের সময় তোমারে ডাকতে আসি আসমানে বলেন নাই আল্লাহ তো আসরের সময় বান্দারে ডাকতে আসেন বলেন নাই আল্লাহ তো মাগরিবের সময় বান্দারে ডাকতে আসেন জমিনে তাও বলেন নাই আল্লাহ তো ঈশার নামাজের সময় আসমানে আসিয়া ডাকেন তাও বলেন নাই আল্লাহ তো বলছেন বান্দা জোহর আসর মাগরিব আর ফজর এশার কথা বুঝি না আমি এমন একটা টাইমে আমি প্রথম আসমানে এসে বান্দারে ডাকতে থাকি যেই সময় সবাই ঘুমায় যায় বান্দা 24 ঘন্টা সেকেন্ডে সেকেন্ডে আল্লাহকে ডাকতে থাকে আর ওই গভীর রাতে আমার আল্লাহ নিজে প্রথম আসমানে এসে তার বান্দারে ডাকতে থাকে এরে বান্দা কার কি প্রয়োজন একটু ডাক দাও চাইতে দেরি হবে পাইতে মোটেও দেরি হবে না আল্লাহ মুস্তাগফিরিন ফাগফির আল্লাহ কার গুনাহ করছো ক্ষমা চাই আমি এখন তোর গুনাহ ক্ষমার জন্য প্রথম আসমানে এসেছি আল্লাহর আশেক পাগল বান্দা যেই বান্দা কালেমার লাগামটা গলায় লাগায় আমার মাওলারে ডাকতে থাকবে ওই বান্দার চোখে ঘুম আসবে না ওযু বানাইয়া নামাজে দাঁড়ায় বলে আল্লাহ তোমার বান্দা হারায় গেছিল তোমার দরবারে হাজির হয়ে গেছে তুমি এখন ক্ষমা করে দাও তুমি একটু রহমতের নজর দিয়া তাকাও মেহেরবানি করে মাফ করে দাও আল্লাহর বান্দার কান্না আসমান পর্যন্ত চলে যাবে আল্লাহ বলেন চোখের পানি গালের নিচে আসার আগেই তোর মাফ করে দিব অতি গভীর হয় রজনী যখন নীরবে প্রভুর নাম জপিও তখন প্রভুর করুণা যদি পাইবারে চাও প্রভুর করুণা যদি পাইবারে চাও গভীর রাতে উঠে প্রভুর গুণগান গাও গভীর রাতে উঠে প্রভুর গুণগান গাও আরে আল্লাহর বান্দা এ জমিনে যত দামি দামি বান্দা বুজুর্গ আল্লাহওয়ালা একজন আল্লাহওয়ালা হয় নাই ভোর রাতের কান্না ছাড়া এমন কোন বুজুর্গ বুজুর্গের খাতায় নাম রাখতে পারেন নাই ভোর রাতের কান্না ছাড়া এমন একজন বুজুর্গ তাকওয়াওয়ালা তাকওয়ার মানদণ্ডে পৌঁছতে পারেন নাই ভোর রাতের কান্না ছাড়া এমন কোন বান্দা আল্লাহর সম্মানের জায়গায় আল্লাহ প্রিয় হতে পারেন নাই ভোর রাতের কান্না ছাড়া ওই ভোর রাতের কান্নার এত এক আল্লাহর বান্দা এমন কোন গুনাহ নাই করে না একদিন এক আল্লাহওয়ালার সাথে মোলাকাত হয়ে গেল আমি কি নাজাত পাবনি আল্লাহর বান্দা বলে বাবা তুমি কি পরিমাণ গুনাহ করেছো বলে শেষ নাই বলে কেমন পরিমাণ বলে আমার মতো গুনাহগার মনে হয় যেন এই জমিনে আর কেউ নাই আল্লাহর বান্দা বলে যা আমার আল্লাহ বান্দাকে মাফ করার জন্য প্রথম আসমানে আসে তুমি একটু আল্লাহকে ডাক দিও আল্লাহর বান্দা এবার ভোর রাতে ওযু বানাইয়া ঘরের কোণায় যায় নামাজটা বিছাইয়া জিব্বা নারায় নারায় আমার মাওলাকে ডাকে আর বলেন আল্লাহ আমি তোমার হানানো গোলাম তোমার দরবারে আসছি মাফ করে দাও
এমন অঝোর দ্বারা কান্না শুরু করেছে হঠাৎ গায়েবের আওয়াজ আসছিল বান্দা তুই কান্না করে লাভ না তোর নামটা জাহান্নামীদের খাতায় লেখা নাই আল্লাহর নামটা আওয়াজ পায় কান্নার আওয়াজ আরো বাড়ায় দিবে পেছন থেকে ম্যাডাম ডাক দিয়া কয় ও স্বামী আর কাঁদিয়া কিলা তোমার নাম নাকি জাহান্নামীদের খাতায় লেখা স্বামী জমির পানি ছেড়ে ডাক দিয়া কয় বিবি আমার আমি কান্না বন্ধ করে আর একটা দরজা আছে নাকি না যা পাওয়ার মতো বলে না না আর কোন দরওয়াজা নাই বলে তাহলে দরজা তো একটাই আমার মালিকের দরওয়াজা আমার আল্লাহর দরওয়াজা রহমতের দরওয়াজা ছাড়া তো কোনো দরওয়াজা নাই আমার কাজ হলো চোখের পানি ছেড়ে আমার আল্লাহকে ডাক দেওয়া মাফ করবেন কি করবেন না সেটা আমার আল্লাহ তাআলার বিষয় আমার কান্না আমি চালাইয়াই যাব আমার আল্লাহ যদি দয়া করেন না করেন সেটা আমার আল্লাহ পাকের এখতিয়ার এই বলে আবার কান্না শুরু করলো চোখের পানি এমন দামি একটা মেডিসিন সন্তান যখন চোখের পানি ছেড়ে মা বাবার কাছে দাঁড়ায় যায় মা বাবার দয়া শুরু হয়ে যায় পাহাড় সমপরিমাণ কষ্ট থাকলে সন্তানের কান্না দেখলে মা সহ্য করতে পারে না আব্বা জান সহ্য করতে পারে না কোলের মধ্যে নিয়ে চুমু খায় আর বলে বাবা এমন করবি না তোরে আমি কষ্ট দিব না ছাত্র অন্যায় করিয়া চোখের পানি ছেড়ে যখন ওস্তাদের সামনে দাঁড়ায় যায় একজন ওস্তাদ তখন দয়া না করিয়া পারে না এরে বান্দা উস্তাদের থেকে আমার আল্লাহর মহব্বত আর মায়া কি ক মা বাবার থেকে বান্দার প্রতি আমার আল্লাহর মায়া দয়াটা কি কম রে বাবা ওই মায়ের গর্ভ থেকে আজ পর্যন্ত এমন সুন্দর করে আমার কে বানাইলে আমার টাকা পয়সা বাড়ি গাড়ি সব আমার কে দিলেন আজকে আমি আল্লাহর দেওয়া জবানটা দিয়া কত কথা বলতেছি কত সম্মানের জায়গায় বসছি আজকে কত মানুষ আমার কাছে এসে পানি করা নাই তেল কত মহব্বত করে কত মানুষ আমার পেছনে ঘুরে এর একটা কানে আমাদের শুকর আমি কি আদায় করব আল্লাহ এত সম্মান করলেন এত দয়া করলেন ওই আল্লাহ কি এখন দয়া করবেন না আল্লাহকে আল্লাহর কাছে চাইলে কি আল্লাহ দিবেন না আল্লাহ বলেন ও বান্দা তুমি চোখের পানি ছেড়ে আল্লাহর মহব্বতে কান্না করো ওই গুনাহগার আল্লাহর বান্দা যখন জাহান্নামের খাতায় নাম লেখার আওয়াজ পাইয়া আবার কান্না শুরু করলো হঠাৎ করে গায়েবি আওয়াজ আসতেছে বান্দা আর কাঁদবি না আর কান্না লাগবে না তোর কান্না আর ভালো লাগে না বান্দা কান্না বন্ধ কর তোর নামটা এখন বেহেশতি বান্দার খাতার মধ্যে লেখা হয়ে গেছে এরে নবীর উম্মত যুব কয়দিন আর যৌবনের বাহাদুরি করো মানে বাবা আল্লাহর ওয়াস্তে তওবা করে না তোমার আমার মতো কত বান্দা তোমার আমার মতো কত বয়সের যুবকটা এই মহামারীতে কবরে চলে গেল খবর নাই তোমার আমার বয়সের কম বয়সের বান্দাটাও তো কবরে চলে গেল তুমি আমি কোন দিন যাব জানা না ওই মসজিদের কাটিয়া তোমার ঘরের দরজায় সে কখন দাঁড়াবে বলা যায় ওরে আল্লাহর বান্দা কেন তুমি আর উলামায়ে কেরামদের কথা শুনিয়া আমলের দিকে আগাও না কেন তওবা করো না রে ভাই তোমার আমার মতো বান্দা কি নাই ব্যবসা করে নামাজ পড়ে এক বেলার নামাজ ছাড়ে না হারাম টাকা খায় না তোমার আমার মতো কত বান্দা চাকরি করে নামাজ বাদ দেয় না তোমার বিবেকরে জিজ্ঞাসা করো তুমি কেন পারো না তোমার আমার মতো বান্দা স্কুল কলেজ ভার্সিটিতে পড়ে নামাজ বাদ দেয় না তুমি কেন পারো না রে বান্দা তোমার আমার মতো কত বান্দা তাকায় দেখো কৃষি কাজ করে সমুদ্রে মাছ ধরে এক বেলার নামাজও বাদ দেয় না শ্রমিকের কাজ করে ড্রাইভারি করে নামাজ বাদ দেয় না ও বান্দা তুমি কেন পারবা না এই যে নামাজ বাদ দিয়া জাহান্নামের আগুনটা কামাই করতেছো নিজের জিজ্ঞাসা করো জাহান্নামের একটু গরম সহ্য করতে পারবা কিনা বলো আগুনের মধ্যে পুড়িয়া কত মানুষ মরে গেল হাউ হাউ করে চিল্লাইলো দুনিয়াতে সূর্যের গরম সহ্য করতে পারো না একটা বেতের বাড়ি হাতে দিয়ে সহ্য করা যায় না আর গুনাহগার হইয়া তুমি বান্দা কবরে যাও ওই অন্ধকার
কবরটাকে তুই হালকা মনে করেছো, আল্লাহর কোরআনটাকে মিথ্যা মনে করেছো, নবীর কথাগুলো তুমি মিথ্যা মনে করেছো। লক্ষ লক্ষ আম্বিয়া কেরাম তো মিথ্যাবাদী হতে পারে না, লক্ষ লক্ষ সাহাবায়ে কেরাম মিথ্যা কথা বলতে পারেন না, লক্ষ কোটি কোটি আউলিয়ায়ে কেরাম মিথ্যা কথা বলতে পারেন না। এরপরেও তো কত বেঈমানেরা আল্লাহর কোরআনের ভুল বের করার জন্য অপচেষ্টা কম করে নাই, একটা ভুলও বের করতে পারে নাই। ওই কোরআনটা সত্য কোনো সন্দেহ নাই, অতএব কোরআনের সব কথাই সত্য। জান্নাতে কারা যাবে তাও আল্লাহ বলেছেন, জাহান্নামে কারা যাবে তাও বলেছেন। ইন্নাল আবরার লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জার লাফি জাহিম। নেক আমল ওয়ালারা জান্নাতে যাবে, জাহান্নামটা কেমন? আল্লাহ তাও কোরআনের মধ্যে বলেন, আল্লাহ তাআলা বলেন জাহান্নামের আগুন আমি আল্লাহর নিজের আগুন। বলে আল্লাহর আগুন মানে আল্লাহ যত বড়, আল্লাহর জাহান্নামের আগুনের তাপমাত্রাও তত বড়। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, রব্বি ইরহামহুমা জীবনটারে নষ্ট করে ফেলেছে গুনাহের কারণে, আমার হাত না পাক, আমার চোখ না পাক, আমার অন্তর না পাক, চোখে পানি নাই। আয় আল্লাহ, গুনার শাস্তি কবরে সহ্য করতে পারবো না, জাহান্নামের আগুন সহ্য করতে পারবো না রে আল্লাহ। কান্নাওয়ালা চক্ষু দান করে, কান্নাওয়ালা চক্ষু দান করে, মেহেরবানি করে আমাদের জীবনের গুনাহগুলো মাফ করে দে, সারা দুনিয়ার মানুষের মুক্তি দান করে, হেদায়েতের দৌলত দান করেন, বাংলাদেশ শান্তির দেশ বানায় দেন। আয় আল্লাহ, দেশের জন্য দিনের জন্য যারা জীবন দিল মাফ করে দেন, এখনো যারা চেষ্টা করে কবুল করে নেন। আয় আল্লাহ, নবীর সুন্নাত ওয়ালা জীবন দান করেন। আয় আল্লাহ, মা বোনদের বরদানিশি বানায় দেন, সন্তানগুলো নেককার বানায় দেন, প্রত্যেক মা বাবাকে নেককার সন্তানের মা বাবা হওয়ার তৌফিক দান করেন, সহিভাবে কোরআন পড়ার তৌফিক দান করেন, আমাদের সবাইকে মোবাইলের গুনাহের থেকে হেফাজত করেন আল্লাহ, মোবাইলের গুনাহের থেকে হেফাজত করেন, মোবাইলের গুনাহের থেকে হেফাজত করেন আল্লাহ। আয় আল্লাহ, যারা কামাই রুজি ব্যবসা করে হালাল ভাবে বরকত বাড়ায় দেন, হারাম থেকে হেফাজত করেন আল্লাহ, মা বাবার খেদমত করার তৌফিক দান করেন, উলামায়ে আহলে হকের সোহবত নেয়ার তৌফিক দান করেন। আয় আল্লাহ, সহিভাবে কোরআন পড়ার তৌফিক দান করেন, সবার সিনায় হেদায়েতের বাতি জ্বালায় দেন, চলার পথে ইজ্জতের সাথে হেফাজত করেন, আয়োজনকারীদের কবুল করে নেন, দান সৎকারী সহযোগিতাকারীদের কবুল করে নেন, প্রশাসনিকভাবে যারা কাজ করে দিনদার বানায় দেন। আয় আল্লাহ, সবাইকে দিনের খালেস খাদেম বানায় দেন। আয় আল্লাহ, রিয়া হাসাদ কিবির দূর করে ইখলাস দান করেন, হাসিদদের হাসাদ থেকে হেফাজত করেন, মুনাফিকদের বদ নজর থেকে হেফাজত করেন। আয় আল্লাহ, সমস্ত প্রোগ্রাম গুলো কুদরতের হাতে সুস্থতার সাথে নিরাপদে কামিয়াবির সাথে কবুল করে নেন। আয় আল্লাহ, সমস্ত প্রতিবন্ধকতা দূর করে দেন, সমস্ত মসজিদ মাদ্রাসাগুলো কবুল করে নেন, অন্যান্য প্রতিষ্ঠানগুলো নবীর আদর্শওয়ালা বানায় দেন,
আমাদের সন্তানগুলো দ্বীনদার হিসেবে কবুল করে নেন, সবাইকে নেককার সন্তান বেশি বেশি দান করেন আল্লাহ, সমস্ত মুসিবত থেকে হেফাজত করেন আল্লাহ। আয় আল্লাহ মেহেরবানি করে আমাদের মুরব্বী যারা কবরে সবার কবর জান্নাতের বাগান বানায় দেন, যারা বেঁচে আছেন দীর্ঘ নেক হায়াত দান করেন, দীর্ঘ নেক হায়াত দান করেন। জাহান্নামের আগুন এমন ভয়ঙ্কর আগুন, শরীরের যে কোনো জায়গায় লাগা মাত্র কলিজা পর্যন্ত ভুনা হয়ে যাবে। মদিনার নবী বলতেছেন 500 বছর দূর, ওই 500 বছর দূরের থেকে জাহান্নামের আগুনের গরমটা এশিয়া জাহান্নামীর শরীরের মধ্যে যখন লাগবে, জাহান্নামের আগুনের গরমে শরীরের চামড়াগুলো খসে খসে পড়ে যাবে। ওরে নবীর উম্মতের দল, চোখ দুইটা বন্ধ করে একটু চিন্তা কর, একটুই কবরের মধ্যে যাওয়ার পর যেখানে আপনারাই কেউ বাকি নাই, গুনাহগার হয়ে যদি কবরে যাও, এরে বান্দা ওই মাটির চাপ সহ্য করতে পারবি? ওই কবরের মধ্যে জাহান্নামের আগুন সহ্য করতে পারবা নিরে বাবা?